চ্যানেলে আমি মিঠু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে এসেছি সন্ধ্যাবেলা মুখরোচক খাবার, গোলাপ সিঙ্গারা। তাহলে চলো দেখে নিই আমার কী কী উপকরণ লাগছে। উপকরণের মধ্যে ময়দা, আমি এই বাটি দু বাটি ময়দা নিয়েছি। আলু, চারটে আলু সেদ্ধ করে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আছে হাফ বাটি ব্রেড ক্রাম্বস, এটা হচ্ছে রোস্টেড চিনে বাদাম, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো, নুন, এটা ভাজা মশলা, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো কড়াই গুঁড়িয়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে জোয়ান, এখানে নিয়েছি ধনে পাতা কুচি, এটা ক্যাপসিকাম, এখানে আছে চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটু ফুলকপি, এই দুটো আমি একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে, আর ভাজবো আমি রিফাইন অয়েলে। ময়দাতে আগে একটু নুন দেব, ছোট চামচের এক চামচ নুন দিলাম। তেল দেব, পাঁচ চামচ আমি রিফাইন অয়েল দিলাম। ময়ামটা যাতে সেরকমভাবে হয়, মানে ভালো হয়, যাতে মচমচে হয়, সেইভাবে আমাকে অয়েলটা দিতে হবে। আগে আমাকে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যখন দেখবেন এইরকম পাকালে, যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ামটা হয়েছে। আর যদি যখন দেখবেন যেরকম মুঠো হচ্ছে না, ঝরে যাচ্ছে, তখন কিন্তু আরও এক চামচ তেল দিয়ে নিতে হবে। ময়ামটা ভালো মতো না হলে কিন্তু এটা খাস্তা হবে না। এটা আমার ময়ামটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। সরি বন্ধুরা, আমার একটু মিস্টেক হয়ে গেল, একটু জোয়ানটা আমার নিতে ভুল হয়ে গেছে। জোয়ানটা আর একটু আগে দিয়ে দেবেন, আমার একটু ভুল হয়ে গেছে। জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে নিয়ে জোয়ানটা দিয়ে দেবেন, তাতে স্বাদটা আরও বেড়ে যাবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। একটু তেল গুলিয়ে দেবো, অল্প একটু জাস্ট তেল গুলিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এবারে আমি এই আলুগুলো গ্রেট করে নেবো। আলুগুলো সবসময় ঠান্ডা করে নেবেন, তাতে জলটা সোক করবে না, কিন্তু যদি গরম আলু নেন না, এটা স্টাফিংটা একদম জল জল হয়ে যাবে, যার ফলে আলুটা একটু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নেবেন আলুগুলোকে, তাতে স্টাফিংটা ভালো হবে। এই প্রত্যেকটা আলু আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, যাতে গ্রেট করলাম এইখানে, যাতে প্রত্যেকটা আলু একসাথে মাখা যায়, যাতে মিশে যায় আর কি। এবারে আমি ভাপানো ফুলকপিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম,
আপনারা একটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি এখানে পেঁয়াজ দেইনি, আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন। ধনে পাতা কুচি, নুন দেব ছোট চামচে, দু চামচ নুন দিলাম, হলুদ গুঁড়ো দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, আগে একটু আলুটা মেখে নিতে হবে। এবারে আমি রোস্টেড চিনে বাদামটা দিয়ে দেব, চার চামচ চিনে বাদামটা দিলাম। আমি এখানে ব্রেড ক্রাঞ্চ দিচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, বা অ্যারারুটও দিতে পারেন। পাঁচ চামচ ব্রেড ক্রাঞ্চ দিলাম, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য, যদি দরকার লাগে তাহলে আবার দিতে হবে। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে মাখবো। মনে হচ্ছে ব্রেড ক্রাঞ্চটা পুরোটাই লেগে যাবে। এটা পুরোটাই লাগবে, হাফ বাটি ব্রেড ক্রাঞ্চ আমি দিয়ে দিলাম, যাতে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য, শক্ত হবে। এটা আমি দু মিনিট রাখবো, রাখার পর আমি ফিরে আসছি। দু মিনিট পরে ফিরে এলাম, এবার হাতে একটু তেল দেবো, জাস্ট একটু তেল বুলিয়ে নিলাম হাতে। এইভাবে গোল 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 করে আলু এভাবে আমি গোল গোল করে পাকিয়ে পাকিয়ে রাখবো। এতগুলো আলুর বল হয়েছে, এবার ময়দাটা আমি ভালোই মাখা হয়েছে, আর একটু মেখে নিই। এখানে একটু রোলের মতন করে নিচ্ছি, দিয়ে সমান সমান করে তিনটে টুকরো আমি কেটে নিলাম। এগুলো আবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আবার চাপা দিয়ে রেখে দেবো। বেলে নেব, এবার
বেশি মোটা আমি রাখবো না। এইরকম এরকম পাতলা মতন আমি রাখলাম। এবারে আমি আর একটু বড় জায়গা হলে ভালো হতো, তো আমার এখানে নেই। আমি এই বড় টিফিন কৌটো দিয়ে ঠিক মাপ করে কেটে নেব। আমার তিনটে হলো, আমি দেখিয়ে দিই। এইভাবে কাটতে হবে একবার, এইভাবে মধ্যিখানে কিন্তু কাটা যাবে না, মধ্যিখানটা কিন্তু কাটা যাবে না। এবারে আলুটা বসিয়ে দিয়ে এখানে আমি একটুখানি জলে গুলে ময়দাটা গুলিয়ে নিয়েছি, একটু ঘন করে গুলিয়ে নিয়েছি যাতে খুলে না যায়, সেই জন্য সেই কারণে এগুলো এখানে দিয়ে দিতে হবে। এই একটা ফুল এই একটা ফুল এই একটা ফুল এই একটা ফুল হয়ে গেল আমার গোলাপ শেপের মতন। আরেকটা আমি করে দেখাচ্ছি, এইভাবে আমি রেখে দেবো। আরেকটা করে আমি দেখাচ্ছি, চারধারে ময়দার পেস্ট লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। এই একটা ফোল্ড এই একটা ফোল্ড এই একটা ফোল্ড এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এই হয়ে গেল আমার গোলাপ শেপের সিঙ্গারা। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আমার এতগুলো হয়েছে, এবারে আমি ভাজবো। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি,
তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ছেড়ে দেব। তেলটা খুব গরম করিনি, হালকা গরম করেছি, কারণ এটা লো ফ্লেমেতে আস্তে আস্তে ভাজতে হবে। আমি চারটে ভাজব, আমি আর একটু তেল দিলাম, একটু তেল কম কম লাগছিল, আর একটু তেল আমি অ্যাড করলাম। ব্রাউন ব্রাউন কালারটা আসবে যখন, তখন আমি তুলে নেব। ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি প্রত্যেকটা ভেজে নিয়ে আসছি। বন্ধুরা, আমি এ কটা ভাজলাম, আর বাকিগুলো আমি স্টোর করে রাখবো। আমরা যে কজন মানুষ সে কজন আমরা খাই, সে কটা আমি ভেজেছি। বন্ধুরা, হয়ে গেল গোলাপ সিঙ্গারা। রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। নমস্কার বন্ধুরা।